ফুটবল দলে এগারো জন সদস্য খেলে ঠিকই কিন্তু এগারো জন খেলোয়াড়ই পরিচিতি পায় না আজ দেখাবো এরকম এক আড়ালে থাকা খেলোয়াড়ের সম্পর্কে সে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অন্যতম এক সদস্য মেসিকে নিয়ে যখন সবাই মেতে ওঠে তার আড়ালে থাকা অ্যাঞ্জেল ডিমারিয়াকে কারোর চোখেই পড়ে না আজ দেখাবো এই আড়ালে থাকা অ্যাঞ্জেল ডিমারিয়াকে নিয়ে অ্যাঞ্জেল ডিমারিয়া চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো সালে আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করে সে খুব গরিব ফ্যামিলি থেকে উঠে এসেছে তারা দুই বোন ও এক ভাই সে মাত্র তিন বছর বয়সে ফুটবলের সাথে পরিচিত হয় সে পরবর্তী সময়ে আর্জেন্টিনার জাতীয় দলে আন্ডার টোয়েন্টি দলে খেলে ডিমারিয়া দু হাজার সালে আর্জেন্টিনি জর্জিলিনাকে বিয়ে করে তাদের দুটি কন্যা সন্তান আছে ডিমারিয়া আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে আন্ডার টোয়েন্টি দলে দু সালে অংশ নিলেও আর্জেন্টিনার মূল দলে দু সালে অংশ নেয় ডিমারিয়া একজন আক্রমণাত্মক উইঙ্গারের পজিশনে খেলে তাকে দেশের হয়ে অনেক বড় বড় ম্যাচে ভালো পারফর্ম করতে দেখা যায় ডিমারিয়া আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে একত্রিশটি গোল করে তার এই গোলের মাঝে উল্লেখযোগ্য দু হাজার একুশ সালের আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে উইনিং গোল দু সালে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে প্রথম গোল আসে তার পা থেকেই তার আর্জেন্টিনা দলের হয়ে এত কন্ট্রিবিউশন যেন কম কিছু নয় সে এক অসাধারণ খেলোয়াড় তার এই খেলা যেন মেসি ভিড়ে আড়ালে চলে যায় সে দেশের হয়ে খেলার পাশাপাশি অনেক ক্লাব দলের হয়েও খেলে ডিমারিয়া দেশের হয়ে ভালো খেলার পাশাপাশি ক্লাব দলেও তার খেলার দক্ষতা অতুলনীয় ডিমারিয়া স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড এর মতো বড় বড় ক্লাবের পারফর্ম করার পাশাপাশি মোট সাতটি ক্লাব দলে অংশগ্রহণ করে ক্লাব দলগুলোতে তার কন্ট্রিবিউশন হিসেবে একশো সাতটি গোলের পাশাপাশি একাধিক ট্রফি বন্ধুরা আমি জয়ন্ত আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার করে এসেছ দাও যাতে আপকামিং ভিডিওগুলো তোমরা প্রথমেই দেখতে পাও আমি আমার চ্যানেলে এই রকম ট্রপিক নিয়ে ভিডিও বানাই আজকের মতন বাই বাই আবার দেখা হবে অন্য ভিডিওতে অন্য ট্রপিক নিয়ে